হ্যাঁ বন্ধুরা, আমি দারাজ একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো এটা আমার সঙ্গে কি হলো, দারাজে আমি অর্ডার দিয়ে ঠুকলাম না দিয়েছিলাম, আজকে সেটা শেয়ার করব, তো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি সিমলা চলে এসেছি, সিমলা অ্যান্ড জিত ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে দেখাবো আমি দারাজ থেকে একটি জিনিস কিনেছি, তো সেটি কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, তো তার সপ্তাহখানেক পরে আমি ডেলিভারি পাই। তো এটা আমার দাম নিয়েছিল 379 টাকা। তো দেখো, প্যাকেটটা খুললাম, এই যে, আমি মূলত স্পিকার মানে ভয়েস দেওয়ার জন্য আর কি মাউথ স্পিকার নিয়েছিলাম, তো সেটা দিয়েই এখন ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা কেমন হচ্ছে জানাবে। আর আমি খুব ভালোভাবে কথা বলতে পারি না, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমি প্যাকেটটা আনলক করে নিলাম, তো এই যে দেখতে পাচ্ছ, তো আমি এই যে বের করে নিচ্ছি, আর সেটি দিয়েই এখন আমি ভয়েস দিচ্ছি। তো এই যে এখানে চার্জার, মানে চার্জ দিতে হয় এটাই। প্রথমে আমি আনলক করে কিছুক্ষণ চার্জে দিয়ে নিয়েছিলাম, আর এটা ফোনে সেট করতে হয়। ওই যে দেখাচ্ছি যেমনটা রয়েছে, তো আমার ছবিতে যেমন দেখছিলাম তেমনই পেয়েছি। আর এই যে চার্জার বক্স, তো অনেকে বলে দারাজে নাকি খারাপ জিনিস বিক্রি করে, তো আমি বলবো সবসময় খারাপ জিনিস পাওয়া যায় না আর কি, কমেন্ট বক্সটা চেক করে, রিভিউগুলো চেক করে নেবে, তাহলে আশা করি ভালো জিনিস পাবে। তো এই যে এইভাবে চার্জ দিতে হয়, এই যে আমি আমার ফোনের চার্জারটা খুলে এই যে দেখাচ্ছি, তো এটা যেহেতু আমার স্মার্ট ফোন, এজন্য আমার নিজের ফোনের চার্জার দিয়েও এটা চার্জ করা যায়। এই যেখানে সবুজ আলো দেখছো, এখানে যখন চার্জ হবে তখন লাল আলো জ্বলবে, আর যেহেতু আমার স্পিকারটা এখন অন করা, সেজন্য ওখানে সবুজ আলো জ্বলছে। তো তোমরা যদি কেউ স্পিকার অন করতে হয় কীভাবে সেটা দেখতে চাও, তাহলে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবে, ধন্যবাদ। তো সবাই পাশে থাকবে, ভালো থাকবে।